বাবা পিতারে সাহায্য এসেছি ধরাময় ওগো পিতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের রক্ষা রাখিতে পারি আছেন সদাগর মাশাই কে আরে আমি চন্দ্র সদাগর হে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে চার নাম শুনলে বাঘে ছাগলে কাঠে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসু করে যায় এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কে পড়ে পারে তোমার স্পর্ধা তা ডাকে আমার নাম ধরে আমি আমি হলাম পদ্মা দেবী তুমি কিসের দেবী আমি অষ্টকঠিনাকের দেবী তুমি কি বলছো চাও দেবী ওগো সদাগর মশাই বলো এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো স্বীকার করে আপনি নাকি চন্দ্র সদাগর এই বিশ্ব আমাদের বড় সদাগর আমাকে তো স্বীকার করেন কিনা তাই আপনার কাছে এসেছি শ্রেষ্ঠ দেবী এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে আমি চাম্পাই পূর্ণগড়ের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি তাই তো দেবী আমার অন্তর অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছি নমস্কার দেবী নমস্কার শুধু নমস্কার দিলে চলবে না আর কি লাগবে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে হ্যাঁ গো সদাগর আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন অবশ্যই জানতে পারি বলো দেবী 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 মহাদেবী শিব ঠাকুর ওই শিব ঠাকুরকে যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন আমি সুসম্মানিত শ্রেষ্ঠ দেবী দেবের দেবী মহাদেবী সে আমার পরম গুরু আমি তাকে যেমনি ভাবে পুষ্প দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাকে পুষ্প দিলে এই হতভাগা চাঁদ সদাগরের পুষ্প তুমি গ্রহণ করবে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে আমি তো বন্দর মহলে তোমার জন্য সুন্দর ভাবে পুষ্প সাজাবো আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে বক্ষণ করে এই হতভাগা চাঁদ সদাগর দেবে আশীর্বাদ আশীর্বাদ এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি এই পৃথিবীর হিন্দু ভক্ত খ্রিস্টান হয়েছে দেবী এই তো আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি আমার দাও পুষ্প তুমি সানন্দে গ্রহণ করি এই হতভাগা চাঁদ সদাগরকে দাও আশীর্বাদ দেবী ওগো সদাগর মশাই বলো দেবী আমি তো এখানে গ্রহণ করব না কোথায় যেতে হবে ওই তো চোখের মাঝে চোখের মাঝে দেখা যাচ্ছে বিন্যা গাছের ঘোড়া তারপর ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব সদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি যে মনে আমার যেতে হবে ওই চোখের মাঝে বিন্দা ছোমার গড়ে ওগো দেবী আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চোখের মাঝে বিন্দা ছোমার গড়ে আমি নিঃশস্ত আমার দেওয়া পুষ্প তুমি সানন্দ গ্রহণ করে এই চলো দেবী আগে চলো ওগো সদাগর মশাই চলো দেবী আপনি হলেন এই বিশ্বের সদাগর আপনাকে অপমান করা যে কথা আমার পিতা দেবতাকে অপমান করা এর কি কথা বলুন আমি চাঁদি সদাগর এই চাম্পাই পূর্ণগরের অধিপতি তোমার কথা শুনে আমি আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি তোমার কথা শুনে আমি আনন্দে উল্লার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে ভিন্ন ছোয়ারি করে আমি সত্যি তোমাকে দেবী বলে আমি নিঃশস্ত পুষ্প দিব আর বিলম্ব নয় দেবী আমার সঙ্গে তুমি চলে আসো দেবী ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছ আমি কি জানতে পারি তোমার খাদ্য কি আমার খাদ্য এই কসম অনের কুনিবে ছি 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 কেন ঘৃণায় মরে যাই কেন লেখায় মরে যাই কেন যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি তুমি বলে আমার পুষ্প রাখে খেয়েছ তুমি কসম অনের ভাই ভাই ওগো দেবী তুমি আগুন ভক্ত বলছো এই পৃথিবীর মানুষ আরেকবার তুই এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তোর জীবন ছিলেন করাবো Thank you.
বলতে চাস আমি এখন ভালোভাবে বলছি আমার পুষ্পরা তুমি সুসম্মান দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব হেই চেঙ্গুড়ি গাড়ি সুসম্মানে তোকে পুষ্প দিব আমি আমি বলছি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে আরেকটি বার যদি পুষ্পের কথা উচ্চারণ করিস তো এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথা না Thank you.